ক্ষমতা কোনো ভোগের জায়গা নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 1996 সালে সরকার গঠনের পর থেকেই আওয়ামী লীগের একটাই প্রচেষ্টা ছিল, আর্থ সামাজিকভাবে দেশকে গড়ে তোলা। পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান আরও বলেন, যতই চ্যালেঞ্জ আসুক সরকার তা মোকাবেলা করতে পারবে। রপ্তানির বহুমুখী পদক্ষেপ নিয়ে আমদানি রপ্তানির একটি ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের প্রতি। এ সময় আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে উন্নত করা, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে সেই পদক্ষেপটা নেওয়া। সেই সাথে সাথে আমাদের দেশের সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে আমাদের পণ্য বাজারজাত করার সুযোগ সৃষ্টি করা। আর এ ব্যাপারে অন্তত এটুকু দাবি করতে পারি যে যথেষ্ট সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। তাছাড়া অবকাঠামোগত উন্নয়ন এমন ব্যাপকভাবে আমরা করে দিয়েছি, আজকে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে খুব দ্রুত মানুষ আসতে পারে, পণ্য পরিবহন করতে পারে।